এমন ডিসকাউন্ট ধরেন আপনার নতুনের দাম আছে 2 লাখ আপনি 1 লাখে দিয়ে দিবেন ইনশাআল্লাহ আরো কমে দিবেন ইনশাআল্লাহ হ্যাঁ এরকমটাই 1 লাখ 80 84 হাজার টাকার মতো এটা মার্কেট সেই জায়গায় আপনি দিচ্ছেন মাত্র 46 হাজার 46 দেখছেন কত কম এখনো 5টা র‍্যামের স্লট খালি আছে 32 একটাতেই 32 আছে হ্যাঁ একটাতেই আর র‍্যামের স্লট 5টা খালি 5টা খালি ভাই যদি এরকম 32 আরো লাগানো যাবে হ্যাঁ হ্যাঁ 4টা 5টা মানে এটাতে যত খুশি আনলিমিটেড আপনি আপডেট করতে পারবেন আনলিমিটেড এটা কিন্তু Dell এর ল্যাটিটিউড সিরিজ খুব হার্ড একটা সিরিজ কুরাই 7 8th generation studio jetbook এর studio series আচ্ছা এটা লুকটা আপনি দেখেন আসলে ও এটা 12 core nvidia quadro series এ 4gb dedicated graphics দেওয়া আছে 16gb ram দেওয়া আছে 256gb ssd দেওয়া আছে ওকে jetbook এর আরেকটা সিরিজে যাব যেমন diamond cutting এর একটা সিরিজ ও অসাম একটা মুভ দেখেন ওয়ারেন্টি গ্যারান্টি হচ্ছে আমরা 25 days full replacement 25 দিনের full replacement এবং 5 years service warranty সাথে স্পেশাল গিফট থাকবে স্পেশাল গিফট হ্যাঁ মাউস ব্যাক কিবোর্ড প্রোটেক্টর ইনশাআল্লাহ দারুন সস্তায় ল্যাপটপ তো অনেকেই খুঁজে থাকেন সস্তা ল্যাপটপ আসলে সেটা লংজিভিটি নিয়ে অনেক সময় প্রশ্ন আছে কিন্তু যারা একটু প্রিমিয়াম ল্যাপটপ চিন্তা করেন যে আমি প্রিমিয়াম ল্যাপটপ চাই একটু ভালো মানের ল্যাপটপ চাই লং টাইম ব্যবহার করব আজকের ভিডিওটা মূলত তাদের জন্য যারা সস্তায় ল্যাপটপ খুঁজছেন আমার মনে হয় তারা এই ভিডিও থেকে আপনারা চলে যেতে পারেন আজকে দেখাবো প্রিমিয়াম ল্যাপটপ একদম ডেল এইচপি লেনেভো থেকে শুরু করে একদম ম্যাক থেকে শুরু করে প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ দেখাবো আজকে যেখানে আসছি এটা হচ্ছে বাংলাদেশের একটা পপুলার একটা ট্রাস্টেড প্রতিষ্ঠান হচ্ছে কমফোর্ট টেকনোলজি মাল্টিপ্লান কম্পিউটার সিটি সেন্টারের লেভেল 9 এ তাই তো ওকে আমাদের সঙ্গে অলরেডি নোমান ভাইকে আপনারা দেখতে পাচ্ছেন নোমান ভাই কিন্তু প্রিমিয়াম ল্যাপটপগুলো নিজে দুবাই থেকে বাংলাদেশে ইম্পোর্ট করে থাকেন আজকে সবগুলো ল্যাপটপ আমরা এখানে রেখেছি দেখেন কত সুন্দর সুন্দর ল্যাপটপ এখানে রাখা আছে আমি যদি একটা ধরি দেখেন ল্যাপটপ দেখলেই বোঝা যায় একদম ওপেন বক্স ল্যাপটপ জাস্ট একটা সিঙ্গেল কোনো ডেন্ট নেই স্ক্র্যাচ নেই এবং মানে খুবই প্রত্যেকটা প্রোডাক্ট ইনশাআল্লাহ প্রত্যেকটা মানে বাছাইকৃত প্রোডাক্ট তো আজকে আমরা এই ল্যাপটপগুলো দেখাবো আপনাদেরকে আর বিশেষ করে যেহেতু নতুন বছর 2023 সাল নোমান ভাই আমার ভিউয়াররা কিন্তু সবসময় প্রতীক্ষা করে বসে থাকে যে নোমান ভাইয়ের ভিডিও দেখবো কমফোর্ট টেকনোলজির ভিডিও থেকে আমরা কি অফার পাবো সেটা জানার জন্য নতুন বছর একটা স্পেশাল কিছু দেন আমাদের অবশ্যই আজকে মানে অনেক স্পেশাল প্রাইস দিব আপনার ভিউয়ারদের জন্য অনেক 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 স্পেশাল বিশেষ করে দুই তিনটা মডেলে আমি খুবই ডিসকাউন্ট দিব খুবই ডিসকাউন্ট জি মানে এমন ডিসকাউন্ট ধরেন আপনার নতুনের দাম আছে 2 লাখ আপনি 1 লাখে দিয়ে দিবেন ইনশাআল্লাহ আরো কমে দিবেন ইনশাআল্লাহ হ্যাঁ এরকমটাই আচ্ছা ওকে আমরা এগুলো একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করব ডিটেইলে পুরো ভিডিওতে আমাদের সঙ্গে থাকবেন আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন যে আজকের ল্যাপটপগুলো আসলে কি রহস্য আপনাদেরকে সামনে নিয়ে আসতেছে ওকে তো চলো না কথা না ভাই শুরু করা যাক আজকে ভিডিও আসসালামু আলাইকুম নোমান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ নোমান ভাই কেমন আছেন আপনি ভাই আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এবং আপনার এখানে আসলে মানে আপনার শপে আসলে আমার একটা জিনিস ভালো লাগে সেটা হচ্ছে যে কোনো ল্যাপটপে সিঙ্গেল কোনো স্ক্র্যাচ নাই একদম নতুনের মতো মনে হয় যে নতুনই বিক্রি করতেছেন বাট এগুলো ইউজড জি জি কিছু কিছু আছে যেটা হচ্ছে ওপেন বক্স নাকি মানে একদিনও ইউজ হয়নি বাট বক্স রোহন ভাই আমি বরাবর চাই সবার থেকে একটু আলাদা থাকার জন্য একটু আলাদা ভাবে ব্যবসা করার জন্য তো এইভাবে আসি আর কি একটু আলাদা ভাবে আসি ওকে মানে একটু হাই কনফিগারেশনের মধ্যে প্রিমিয়াম ল্যাপটপ গুলোই আপনি সেল করে স্বাচ্ছন্দ্য বোধ করেন জি জি এই তো ওকে তাহলে আজকের ধামাকাগুলো দিয়ে শুরু করবেন মানে একদম শুরুতে যেটা করবেন যে আমাদেরকে একটা ভালো মানের ল্যাপটপ দেখাবেন যেটা আমার ভিউয়াররা অনায়াসে চোখ বন্ধ করে নিতে পারে শুরু থেকে ছোট থেকে নিচ থেকে শুরু করি ইনশাআল্লাহ কম দিয়ে শুরু করি তারপর হায়ারলেস পর্যন্ত চলে যাব ওকে ঠিক আছে আজকে বিশেষ করে যেটা মানে সবার পপুলার একটা ল্যাপটপ G3 পরে এখন তো মার্কেট কাপ আছে 840G5 তাই না এই 840G5 এখন আমরা এই মুহূর্তে দেখেন আমার আগে প্রোডাক্টের কন্ডিশন দেখাই আসলে দেখেন একদম মানে নতুনের মতো আপনারা দেখলে বুঝতে পারবেন যে একদম নতুন একটা ল্যাপটপ যেরকম ফ্রেশ রয়েছে কোনো ধরনের কোনো ডেন্ট নাই স্ক্র্যাচ নাই এই 840G5 হচ্ছে কুরাই 5 এর 8 জেনারেশন 16GB RAM 512GB SSD আচ্ছা হ্যাঁ আবার এটার আরেকটা ভেরিয়েন্ট আছে যেটা সচরাচর সব জায়গায় পাওয়া যায় 8GB RAM 256GB SSD ওকে এটা অ্যাভেলেবল সবার কাছে 8GB RAM 256GB SSD দিয়ে 8GB RAM 256GB SSD 840G5 প্রোডাক্ট আমরা রাখতেছি মাত্র 33500 টাকা মাত্র 33500 8 জেনারেশনের ল্যাপটপ ওকে আর 16GB RAM 512GB SSD দিয়ে এই প্রোডাক্টটি দদ্দিছি মাত্র 37500 টাকা মাত্র 37500 কুরাই 5 8 জেনারেশন ওকে 8GB 512GB SSD 16GB RAM ওকে 16GB RAM দিয়ে 37500 টাকা বাহ মানে আর একটু বলে দেই 840G5 কুরাই 5 8 জেনারেশন 8GB RAM 256GB SSD 33500 টাকা ওকে
আচ্ছা আচ্ছা আচ্ছা, দারুণ। মানে এই ল্যাপটপের প্রাইসগুলো মার্কেট প্রাইস থেকে অবশ্যই কম হবে, তো অনেক কম হবে ইনশাআল্লাহ। ওকে ওকে, মার্কেটে এবং ডিফারেন্ট প্রোডাক্ট, ইট উইল গিভ ডিফারেন্ট লুকে সোজা হিসাব দিয়ে। আচ্ছা, এরপরে আমরা কোনটাতে যাব? এরপরে হচ্ছে জাহেরা জেটবুক। সবার আমার কাছে আগে একটা জিনিস বলে নেই যে জেটবুকের হিউজ কালেকশন আছে, ওকে, হিউজ সিরিজ আছে জেটবুকের, অনেকগুলো সিরিজ আছে আমার কাছে। আচ্ছা আচ্ছা, ওকে, এখানে রাখা নাকি? হ্যাঁ, এখানে রাখা ওয়ার্ক স্টেশন। প্রত্যেকটা ল্যাপটপ দেখেন এখানে রাখা আছে, ল্যাপটপগুলো হচ্ছে কালারগুলো জোস, এবং এখান থেকে আপনি বেছে বেছে নিতে পারবেন যেটা আপনার পছন্দ নাকি। এখানে আরো অনেক স্টক আছে, শুধু এখানে ছাড়াও আমার আরো অনেক স্টক আছে। ওকে ওকে, জেটবুক আমার আরো অনেক সিরিজ আছে, যেমন জেটবুক এটা দিয়ে শুরু করি। এটাও একটা খুব পপুলার ল্যাপটপ, ইনশাআল্লাহ সবাই বিক্রি করে, আমিও বিক্রি করি। তবে আমার প্রোডাক্টটা, আসলে আমার প্রোডাক্ট নিয়ে আর কথা বলবো না, সেটাই। এটা হচ্ছে কোর i5 8th জেনারেশন, 8GB RAM, 256GB SSD। ওকে, এই জেটবুক এই সিরিজটা মোবাইল অর্কেস্ট্রেশন মাত্র 35500 টাকা আপনার দারুন, নতুন বছরের গিফট নাকি? নতুন বছরের গিফট। আচ্ছা, আর হচ্ছে ঢাকার বাইরে নেওয়ার সিস্টেম কি, যদি কেউ ঢাকার বাইরে নিতে চায়? সেটাকে ঢাকার বাইরের জন্য যারা আমাদের ভিডিওটা দেখবে, আপনার ভিডিওটা দেখবে, দেন হচ্ছে যে মডেলটা চুজ করবে সেটার একটা স্ক্রিনশট নিয়ে আমাকে পাঠাবে, দেন হচ্ছে আমাকে বিকাশে 2000 টাকা পেমেন্ট করলে হবে, বাকিটা কন্ডিশনে কুরিয়ার করে দিব। আচ্ছা আচ্ছা, কন্ডিশনে কুরিয়ার করে দিব। ওকে, এরপরে আমরা চলে যাব একটা খুবই হাই কনফিগারেশন এবং হচ্ছে আপনার খুব ভালো একটা প্রাইজে আর কি। ভালো একটা প্রাইজে, এটা কিন্তু ডেলের ল্যাটিটিউড সিরিজ, খুব হার্ড একটা সিরিজ, Core i7 8th জেনারেশন প্রসেসর, Core i7 8th জেনারেশন, 16GB RAM, 512GB SSD। এটা দিয়ে সব ধরনের কাজ করতে পারবে, এবং হচ্ছে বর্ডারলেস ডিসপ্লেটা হচ্ছে বর্ডারলেস, 180° অ্যাঙ্গেল রোটেট। আপনার এই প্রোডাক্টটি আপনার বিয়সদের জন্য দিতে পারো মাত্র 41000 টাকায়, মাত্র 41000। Core i7 8th জেনারেশন, 512GB SSD, 16GB RAM, বাহ, DDR4 26 আছে, 16GB RAM, সুন্দর একটা। এটা কিন্তু হিউজ কোয়ান্টিটি আছে, এবং এই প্রোডাক্টগুলো কিন্তু সব ইউএস ভেরিয়েন্ট। আচ্ছা আচ্ছা, ইউএস ভেরিয়েন্ট, ইউএস ভেরিয়েন্ট। ওকে ওকে, সুন্দর। এর পরে আমরা কোনটাতে যাব? এরপরে আমরা ক্রমেই কিন্তু উপরের দিকে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি। এখন জেটবুকের আরো কিছু সিরিজ দেখাই, যেমন জেটবুকের স্টুডিও G4 একটা সিরিজ, স্টুডিও জেটবুকের স্টুডিও সিরিজ। আচ্ছা, এটা লুকটা আপনি দেখেন আসলে, ও দেখেন, ফুল মেটাল কিন্তু এটা, এবং স্লিম 15.6 ইঞ্চি। এত স্লিম ল্যাপটপ আসলে পাওয়া খুব কঠিন, ঠিক 15 ইঞ্চি ল্যাপটপ এত স্লিম আসলে হয় না। যারা দেখা যায় যে ফ্রিল্যান্সিং গ্রাফিক্স এর কাজটাস করে, তারা চাইলে যত হার্ড ওয়ার্ক আছে ইনশাআল্লাহ সব এটা দিয়ে করা যাবে। ওকে ওকে, সুন্দর। এটা জেটবুকের একটা, এটা কনফিগারটা বলি, এটা স্টুডিও G4 Core i7 7th জেনারেশন। আচ্ছা, 16GB RAM, 512GB SSD। ওকে, এই প্রোডাক্টটি আপনার বিয়ের জন্য মাত্র 62000 টাকা, মাত্র 62। হ্যাঁ, এটা তো ডেডিকেটেড গ্রাফিক্স, এনভিডিয়া 4GB কোয়াড্রো সিরিজের গ্রাফিক্স, ডেডিকেটেড ডেডিকেটেড 4GB গ্রাফিক্স, বিশাল ব্যাপার। দেন হচ্ছে জেটবুকের আরেকটি সিরিজ দেখায়, যাদের বাজেট একটু কম কিন্তু ডেডিকেটেড গ্রাফিক্স লাগবে, ওরা ভিডিও এডিটিং এ কাজ করে, রেন্ডার এডিটিং এ কাজ করে, ওদের জন্য এটা জেটবুকের স্টুডিও আরেকটা, স্টুডিও G3। আচ্ছা, স্টুডিও G3 এটা খুব অসাম একটা ল্যাপ আসলে। দেখেন বডিটা, দেখছেন কি সুন্দর একটা ডিজাইন করা, তাই না? হুম, দারুন। এটা 12 কোর এনভিডিয়া কোয়াড্রো সিরিজে 4GB ডেডিকেটেড গ্রাফিক্স দেওয়া আছে, 16GB RAM দেওয়া আছে, 256GB SSD দেওয়া আছে। এটা আপনার বিয়োজনে মাত্র 46000 টাকা, অনলি 46। হ্যাঁ, এনভিডিয়া 4GB ডেডিকেটেড গ্রাফিক্স, কিন্তু কোয়াড্রো সিরিজের গ্রাফিক্স, এবং প্রসেসর হচ্ছে H সিরিজের প্রসেসর। সুন্দর, অসাম। তো এটার প্রাইসটা একটু বলে দেন আমাদেরকে। সরি সরি, এটার প্রাইসটা দিতে পারবো আপনার বিয়োজনে মাত্র 46000 টাকা। 46000 টাকা, বাহ, এত দারুণ একটা ল্যাপটপ মাত্র 46000 টাকায়। আচ্ছা, একটা জিনিস আমাকে বলেন, নর্মালি এই ল্যাপটপগুলো যদি কেউ ব্র্যান্ড নিউ কিনতে যায়, বাংলাদেশের মার্কেটে তো নতুন এইগুলো পাওয়া যায় না। আমি কিন্তু প্রত্যেকটা ল্যাপটপের সাথে মডেল বলে দিচ্ছি, মডেল বলে দিচ্ছি এই কারণে যে আপনার ভিউজার সার্চ করে এটা দেখতে পারে, মার্কেট ইন্টারন্যাশনাল মার্কেট থেকেও প্রাইসটা দেখতে পারে। এটা যেমন মার্কেট ভ্যালু আছে অলমোস্ট আপনার 180-184000 টাকার মতো, এটা মার্কেট, সেই জায়গায় আপনি দিচ্ছেন মাত্র 46000 টাকা। দেখছেন কত কম, মানে অর্ধেকেরও তো কম, তিন গুণের, আমি মডেলের এক ভাগ। জি জি, আমি মডেল দিয়ে দিচ্ছি, আপনার ভিউজার সার্চ করে দেখে নেবে কোনটা কি বেলো। জেটবুকের আরেকটা সিরিজে যাব, যেমন ডায়মন্ড কাটিং এর একটা সিরিজ, অসাম।
একটা দেখেন কি সুন্দর দেখেন অলরেডি কিন্তু জেটবুকের আমি 4-5টা সিরিজ দেখায় ফেলছি ঠিক জেটবুকে কিন্তু আরো অনেক সিরিজ আমার কাছে আছে আচ্ছা এটা হচ্ছে জেটবুকের 16 এর একটা সিরিজ আপনার নিউমারিক কি সহ ফিঙ্গারপ্রিন্ট কিবোর্ড ব্যাকলাইট এফএইচডি ডিসপ্লে সহ এটা টোটাল কনফিগার হচ্ছে কোরাই 7 8 জেনারেশন ওকে 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 16GB RAM 512GB SSD NVIDIA কোয়াড্রো সিরিজের 4GB ডেডিকেটেড গ্রাফিক্স আচ্ছা তো এটা হচ্ছে টোটালি হচ্ছে গেমিং এর সিরিজের একটা ল্যাপটপ বলতে পারেন আপনি গেমিং সিরিজের একটা ল্যাপটপ বলতে পারেন তো এটার কনফিগারটা আমি আবার বলি কোরাই 7 8 জেনারেশন 16GB RAM 512GB SSD এবং যত খুশি তত আপডেট করতে পারবেন SSD স্টোরেজ হচ্ছে দুইটা হার্ড ডিস্কের স্টোরেজ দুইটা RAM এর স্টোরেজ হচ্ছে চারটা মানে RAM এর স্লট হচ্ছে সরি RAM এর স্লট হচ্ছে 6টা 6টা RAM এর স্লট এটাতে 6টা RAM মানে যত খুশি তত এটা দিয়ে আপডেট করতে পারবে বিশাল ব্যাপার তো এটার প্রাইস আপনার ভিউয়ারদের জন্য রাখতেছি মাত্র 64000 টাকা মাত্র 64000 টাকা আচ্ছা ওকে এরপরে আমরা কোনটাতে যাচ্ছি জেটবুকের আরেকটা লাস্ট সিরিজ দেখাবো পরে আর দেখাবো না ইনশাআল্লাহ যারা সার্ভার মানে সার্ভারের কাজে সার্ভার ইউজ করতে চায় সার্ভার ইউজ করতে চাই এই যে জিনিসটা কিন্তু আমাকে এর আগে গত ভিডিওতে দেখাইছিলাম এটা আবার নতুন স্টক আসছে ইউজ স্টক আছে ইনশাআল্লাহ তো এটা হচ্ছে 17 এর জেটবুকের স্টুডিও 17 এর একটা সিরিজ এটা কোরাই 7 পুরো অসাম একটা ল্যাপটপ এটা দেখলে যা লাগে না আমার কাছে এটা কনফিগারেশন 32GB RAM 1 টেরাবাইট হার্ড ডিস্ক আর 256GB SSD র‍্যামের বর্তমান 32GB আছে হচ্ছে মানে সিঙ্গেল র‍্যাম 32GB সিঙ্গেল র‍্যাম এখনো র‍্যামের স্লট খালি আছে আপনার 5টা এখনো 5টা র‍্যামের স্লট খালি আছে 32 একটাতেই 32 আছে হ্যাঁ একটাতেই আর র‍্যামের স্লট 5টা খালি 5টা খালি ভাই যদি এরকম 32 আরো লাগানো যাবে হ্যাঁ হ্যাঁ 4টা 5টা মানে এটাতে যত খুশি আনলিমিটেড আপনি আপডেট করতে পারবেন আনলিমিটেড পুরো সো এটাতে হার্ডগুনের মতো চলবে হার্ড ডিস্ক এর স্লট আছে আপনার 3টা এসএসডি স্লট আছে 3টা উফ এবং এনভিডিয়া গ্রাফিক্স হচ্ছে 8GB কোয়াড্রো সিরিজ এটা অক্ষয় মাল জি অক্ষয় মাল এটা হচ্ছে সার্ভার পিস মানে সার্ভার ল্যাপটপ আর কি ওকে যারা সার্ভারে কাজ করবে এবং গ্রাফিক্স কার্ড তো আছেই হ্যাঁ 8GB ডেডিকেটেড গ্রাফিক্স 8GB আপনি চাইলে এক্সট্রা গ্রাফিক্স কার্ডও লাগাইতে পারবেন গ্রাফিক্স এর স্লটও খালি আছে এটা ওকে 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 সুন্দর এক্সট্রা চাইলে গ্রাফিক্স আপনি অ্যাড করতে পারবেন তো এটার প্রাইস কত বর্তমান 8GB ডেডিকেটেড গ্রাফিক্স আছে কিন্তু 8GB ডেডিকেটেড গ্রাফিক্স এনভিডিয়া সিরিজে প্রাইস কত এটা প্রাইস দিতে পারবো আপনার ভিউয়ারে মাত্র 73500 টাকা এত কম হ্যাঁ আর এটা আমার মনে হয় ল্যাপটপ চেঞ্জ করা লাগবে বুঝছেন আমি এর আগে একটা ল্যাপটপ নিয়েছিলাম আমার ভিউয়াররা জানে আমি এর আগে একটা ল্যাপটপ কিনছিলাম আমার মনে হয় সেটা থেকে শিফট করে আমার এই ল্যাপটপে আসা উচিত হ্যাঁ এটা দিয়ে যদি আপনি আসেন তাহলে আপনার কিছু তাকাইতে হবে না একদম র‍্যান্ডমলি আপনার 15-20 বছর চলে যাবে ঠিক আছে ইনশাআল্লাহ আমি যখন এই ল্যাপটপটা নিব আপনার কাছ থেকে যদি নেই আমি আবার একটা ভিডিও দিয়ে আপডেট দিব আমার ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ আপনি দিলে তো ইনশাআল্লাহ ঠিক আছে কোনো কথা নেই ওকে আচ্ছা জেটবুক আজকে পদত শেষ না মানে এখন জেটবুক শেষ আমাদের ভিডিও তো সংক্ষেপ করতে অনেক বড় হয়ে যাচ্ছে সেটাই ওকে এরপর আমরা কি কি দেখাবো এখন এক্সন কার্বনে চলে যাব ওকে এক্সন কার্বন এক্সন কার্বনে চলে যাব এক্সন কার্বনের বেশ কিছু ল্যাপটপ আছে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এক্সন কার্বন এটেসিস বাই প্রোডাক্ট আপনি একটু দেখেন ও ফ্রেশ একদম নিউ এটার কনফিগারেশন হচ্ছে কোরাই 7 8 জেনারেশন 16GB RAM 256GB SSD ওকে কিবোর্ড ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট এবং বর্ডারলেস ফেস সেন্সর সহ আচ্ছা এই প্রোডাক্টটি আপনার ভিউয়ারদের জন্য দেবো মাত্র 49500 টাকা কোরাই 7 8 জেনারেশন এক্সন কার্বন সিরিজ ওকে ওকে 16GB RAM দিয়ে চমৎকার 49500 টাকা 49500 এটারও হিউজ কোয়ান্টিটি আছে আমার কাছে আচ্ছা তারপরে হচ্ছে যে ডেলের তো অনেক সিরিজই আছে ডেলের তো এটা বললাম যে এটা স্পেশাল অফার 41000 টাকা কোরাই 7 কিন্তু ওকে আচ্ছা দেওয়া হচ্ছে যারা টাচ স্ক্রিন যাদের একটু বাজেট কম তাদের জন্য এই প্রোডাক্টটি 1030 G2 খুব স্মার্ট লুকিং ল্যাপটপগুলো দেখেন স্লিম দেখতে এগুলোতে তো ধরেন ডেডিকেটেড গ্রাফিক্স থাকে না না এগুলাতে শেয়ারড গ্রাফিক্স শেয়ারড গ্রাফিক্স এটার হিউজ স্টক আমার কাছে 1030 G2 এটারও খুব ভালো একটা ডিসকাউন্ট প্রাইস এটা হচ্ছে কনফিগারটা বলি কোরাই 5 7 জেনারেশন 8GB RAM 256GB SSD কিবোর্ড ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট ফেস সেন্সর সহ এই প্রোডাক্টটি মাত্র 36000 টাকা সরি 35000 টাকা আপনার ভিউয়ারদের জন্য আচ্ছা 36 থেকে আপনি আরো কমায় দিলেন হ্যাঁ 35000 টাকা আপনার ভিউয়ারদের জন্য ওকে তো এরপরে আমরা কোন প্রিমিয়াম ল্যাপটপ দেখাবো এরপরে আমরা চলে যাব ডেলের খুবই কিউট একটা সিরিজে আচ্ছা কিউট খুবই কিউট একটা সিরিজ উফ আসলে দেখেন এই সাইডটা দেখেন কি সুন্দর চমৎকার ওকে এটা হচ্ছে রাইজনের একটি প্রোডাক্ট রাইজনের
আচ্ছা এটা ওপেন বক্স প্রোডাক্ট কিন্তু ওপেন বক্স ওপেন বক্স এটা হচ্ছে রাইজন 5 4000 সিরিজের আপনার ফুল বর্ডারলেস কিন্তু ফুল বর্ডারলেস ঠিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা খুব সুন্দর করে সুন্দর এটা 8GB RAM 512GB SSD ওপেন বক্স এই ল্যাপটপটি আপনার ভিউয়ারদের জন্য মাত্র 57000 টাকা মাত্র 57000 টাকা ওপেন বক্স ল্যাপটপ সেই এটা খুবই কিউট একটা প্রোডাক্ট এটা হাতে না নিলে আসলে বোঝা যাবে না আসলে দুর্দান্ত দেখেন চমৎকার হ্যাঁ রাইজনের এখন কিছু সিরিজ দেখাই 4000 শেষ করছে এখন 5000 এ চলে যাব আচ্ছা এটা এলিট বুকের একটা সিরিজ 15.6 ইঞ্চি ওকে 15.6 ইঞ্চি এলিট বুকের একটা সিরিজ এট মডেলটা দেখে নে ভুলে গেছি 855G8 ও 855G8 এটা হচ্ছে রাইজন 7 5000 সিরিজ আচ্ছা কিবোর্ড ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস সেন্সর দেখেন ফেস সেন্সরটা কত সুন্দর করছে 15.6 ইঞ্চি এলিট বুকের ওকে আবার বলি রাইজন 7 5000 সিরিজ 16GB RAM 512GB SSD এই প্রোডাক্টটি আপনার বিয়োজনের মাত্র 76000 টাকা অনলি 76000 টাকা মানে 5000 সিরিজ তাও এলিট বুকের 15.6 ইঞ্চি ওপেন বক্স প্রোডাক্ট কিন্তু নট ইউজ মানে একদিনও ইউজ হয় না একদিনও ইউজ হয় না এটা সেটাই দেখেন এরকম ওপেন বক্স প্রোডাক্ট যারা নিতে চান যে মানে চিন্তা করছেন যে নতুন ল্যাপটপ কিনবো ইনবক্স মানে আনবক্স করব মানে এই টাইপের সেই ল্যাপটপ না নিয়ে আমি আপনি কিন্তু চাইলে একদম অর্ধেকেরও কম দামে এই ল্যাপটপগুলো নিতে পারেন যারা রাইজন 5 এর অনেকেই খুঁজে থাকে আপনার ভিউয়ার্সরা আমাকে কল করে মেসেজ করে যে ভাইয়া ব্লু কালার প্রোডাক্টটা কি আপনার আসছে আসছে হ্যাঁ এখন আমাদের কাছে ব্লু প্রোডাক্টটা অ্যাভেলেবল ইনশাআল্লাহ এটা রাইজন 5 এর 5000 সিরিজ ওকে 8GB RAM 512GB SSD HP Pavilion সিরিজ রাইজন 5 5000 সিরিজ আচ্ছা 8GB RAM 512GB SSD এটা আপনার ভিউয়ারদের জন্য এখন দিতে পারো মাত্র 57000 টাকায় মাত্র 57000 টাকায় পেয়ে যাচ্ছেন দেখেন ব্লু কালারের মধ্যে মানে খুবই স্পেশাল একটা ল্যাপটপ খুবই স্পেশাল এত স্পেশাল মানে কালারটা যেমন দেখতেও সেরকম কাজও সেরকম নাকি এইগুলা কিন্তু ওপেন বক্স ভাই এই সাইডে যা দেখাচ্ছি সব কিন্তু ওপেন বক্স মানে একদিনও সিঙ্গেল দিনের জন্য এটা ব্যবহার করা হয় নাই জাস্ট বক্স থেকে ওপেন করে আনা হয়েছে আমরা নিয়ে আসছি রাইট ওকে সুন্দর এখন 5000 শেষ হলো চলে যাব 6000 এ 6000 এ দেখাবো অফিশিয়াল সাইজ মানে যারা একটু ক্যারি করবে ব্যাগের মধ্যে রাখবে এবং ডিজাইনটা একটা নতুন একটা লুক আসলে দেখেন এলিট বুকের কিন্তু 6000 সিরিজ এটা হচ্ছে এলিট বুকের সুন্দর চমৎকার ওকে এটা যে রাইজন 7 6000 সিরিজ উলফ এন্ড সিকিউরিটি সিস্টেম কিবোর্ড ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট দিয়ে 13.3 ইঞ্চি এটা হচ্ছে 16GB RAM 512GB SSD দিয়ে এই প্রোডাক্টটি আপনার ভিউয়ারদের জন্য মাত্র 78000 টাকা মাত্র 78000 গত ভিডিওতেও কিন্তু এটা 81 ছিল আমাদের ও এখন হচ্ছে 78 করে দিলাম মাত্র 78 6000 সিরিজ কিন্তু ও রাইজন 7 এর 6000 সিরিজ মানে এটা উপরে এলিট বুক সিরিজ ঠিক ঠিক এলিট বুক সিরিজের খুবই আপডেট একটা ল্যাপটপ এগুলো কিন্তু ওপেন বক্স ওপেন বক্স সব ওপেন বক্স আচ্ছা যেগুলো আমরা দেখাচ্ছি এখন এগুলো সবই ওপেন বক্স একটা দিনের জন্য ব্যবহার করা হয়নি ঠিক আছে ওকে এরপরে আমরা কোনটা নিব এরপরে চলে যাব HP এর মোটামুটি মিড রেঞ্জে বাজেটের আর কি ডেডিকেটেড গ্রাফিক সহ 850G4 Core i5 7th জেনারেশন 8GB RAM 256GB SSD কিবোর্ড ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট FHD ডিসপ্লে দিয়ে এই প্রোডাক্টে আপনার বিয়োজের জন্য ধরতেছি মাত্র 34500 টাকা মাত্র 34500 টাকা ডেডিকেটেড 2GB গ্রাফিক সহ AMD চমৎকার জি ওকে আমরা কিছু ম্যাকও দেখাবো হ্যাঁ হ্যাঁ ম্যাকের মধ্যে আমরা কিছু দেখিয়ে দেব এরপর আমরা এগুলো আগে দেখিয়ে বরাবর কিন্তু আপনার ভিডিওতে ম্যাকগুলো সবার পিছনেই দেখাই ম্যাকগুলো আগে একটু আগে দেখাই দেই আমরা কারণ প্রিমিয়াম জিনিস দেখাচ্ছি একটু আগে দেখানো ভালো দেখেন কত সুন্দর সুন্দর কালার মানে এখানে অ্যাশ কালার আমরা দেখতে পাচ্ছি ম্যাকের কিন্তু পপুলার কালার এটা হচ্ছে এরপরে সিলভার কালার গোল্ড কালার আর হচ্ছে গ্রে কালার ইয়েস দেখেন এটা হচ্ছে সিলভার কালার সিলভার কালার দেখেন কালারটা সেই এটা কিন্তু ওপেন বক্স প্রোডাক্ট ওপেন বক্স এটা ওপেন বক্স ওপেন বক্স ও নতুন নতুন হ্যাঁ ওপেন বক্স ম্যাকবুক প্রো ম্যাকবুক প্রো হ্যাঁ 2019 এর আচ্ছা 8GB RAM 512GB SSD উইথ টাচ বার ফিঙ্গারপ্রিন্ট সব সহ দেখেন টাচ বারের সিস্টেমটা আসলে কত সুন্দর টাচে কাজ করতেছে দেখেন টাচ বার ওকে আবারও বলি এটার কনফিগার 2019 এর ম্যাকবুক প্রো 8GB RAM 512GB SSD সাইকেল কাউন্ট 12 মাত্র 12 সাইকেল কাউন্ট এই প্রোডাক্টে আপনার ভিউজের জন্য দিতে পারবো মাত্র 92000 টাকা মাত্র 92000 টাকা এই প্রোডাক্ট দিতে পারবো ওকে আমরা রোজ গোল্ড কালারের
ল্যাপটপটা দেখাই দিতে চাই। হ্যাঁ, এটা হচ্ছে ম্যাকবুক এয়ার না? ম্যাকবুক এয়ার 2019। ম্যাকবুক এয়ার হচ্ছে বিশ্বের সবচেয়ে স্লিম সাইজের ল্যাপটপ। জি, দেখেন ওপেন বক্স না, এটাও নতুন। সাইকেল কাউন্ট 6। আচ্ছা, ম্যাকবুক এয়ার 2019 এর 8GB RAM 128 SSD ফিঙ্গারপ্রিন্ট সহ এই প্রোডাক্টটা আপনার ভিউজের জন্য তবে মাত্র 74,000 টাকা। গত ভিডিওতে এটা প্রাইস ছিল 78,000 টাকা। ওকে ওকে ওকে, এটা দিলাম এখন 74,000 টাকা, 4,000 টাকা ডিসকাউন্টে। 4,000 টাকা ডিসকাউন্ট থাকবে আপনার ভিউয়ারকে দিয়ে দিলাম, মানে আগের চেয়ে কিন্তু 4,000 টাকা আরো ডিসকাউন্ট, যেহেতু নতুন বছর একটা ধামাকা প্রাইস। ম্যাকবুক এয়ার এর হচ্ছে 19 এর এটা আরেকটা সিরিজ। এগুলো কিন্তু ভাই সবই ওপেন বক্স না, ম্যাকবুক এর নট এ সিঙ্গেল ডেস ইউজ। আপনার এটাতে হচ্ছে 8GB RAM 128 SSD, সাইকেল কাউন্ট হচ্ছে আপনার 7-8 এরকম হবে। আচ্ছা, 7-8 এরকম হবে, টাচ আইডি সহ আর কি। আচ্ছা, টাচ আইডি সহ 2019 এর প্রোডাক্ট মাত্র 74,000 টাকায় দিতে পারবো। ওকে ওকে, দেখেন আজকে কিন্তু আমরা অনেক দুর্দান্ত সব প্রিমিয়াম ল্যাপটপগুলো আজকে দেখিয়ে দিলাম। যারা প্রিমিয়াম ল্যাপটপ খুঁজছেন, চিন্তা করছেন যে মাল্টিপ্ল্যানে গিয়ে প্রিমিয়াম ল্যাপটপ কিনবো, সো চলে আসবেন কমফোর্ট টেকনোলজিতে, ঠিক আছে? এরপরে আমরা এটা হচ্ছে ম্যাকবুক প্রো আর একটা সিরিজ, ম্যাকবুক প্রো 2017, 16GB RAM 128 SSD। আচ্ছা, 16GB RAM 128 SSD, সাইকেল কাউন্ট হচ্ছে 302। হ্যাঁ, এই প্রোডাক্টটি আপনার ভিউজের জন্য দিতে পারবো মাত্র 67,000 টাকা, মাত্র 76,000 টাকা ম্যাকবুক প্রো। ওকে, যেটা লোকাল ল্যাপটপ আপনার কিনতে পাওয়া যায় যে টাকা দিয়ে, এটা দিয়ে ম্যাকবুক কিনতে পারবে 16GB RAM দিয়ে ইনশাল্লাহ। ওকে, দারুন। তো প্রোডাক্ট আসলে দেখাইলে শেষ হবে না, প্রচুর প্রোডাক্ট, অনেক প্রোডাক্ট, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। আজকে তো আপনার স্পেশালি যেটা প্রাইস দিলাম আপনার ডেল 7490 এর উপরে 41,000 টাকা i7, দেন হচ্ছে 840G5 33,500 টাকা, মানে সবগুলোতেই স্পেশাল প্রাইস, বরং হচ্ছে এই দুইটা তার একটু বেশি স্পেশাল নাকি? প্রাইস মানে প্রোডাক্ট কোয়ালিটি অনুযায়ী ইয়েস অনেক বেশি স্পেশাল প্রাইস। আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ। তো যারা আসলে আসবেন, আপনারা যারা ল্যাপটপ পারচেজ করতে চান, অবশ্যই চলে আসবেন কমফোর্ট টেকনোলজিতে। আর কমফোর্ট টেকনোলজি হচ্ছে মাল্টিপ্ল্যান কম্পিউটার সিটি সেন্টারের লেভেল 9 এ, কত নম্বর? 974 নম্বর দোকান, সরাসরি চলে আসবেন। আর যারা ঢাকায় আছেন এবং ঢাকার বাইরে আছেন, যেখানে যে যেখানে আছেন না কেন, সব জায়গা থেকেই আপনি অর্ডারটা করে নিতে পারবেন, হোম ডেলিভারি দেওয়া যাবে, তাই তো? আর যারা হচ্ছে কুরিয়ারের মাধ্যমে নিতে চান ঢাকার বাইরে, তারা কুরিয়ারে নিতে পারবেন কন্ডিশনের মাধ্যমে, জাস্ট কিছু টাকা অ্যাডভান্স করে 2000 টাকা বিকাশ করলে হবে আমাদের। আচ্ছা আচ্ছা, বাকি টাকা উনি প্রোডাক্টটা হাতে পেয়ে তারপরে দিবে, রাইট? ওকে, আর সাথে তো আপনারা ব্যাগ, মাউস, কিবোর্ড প্রোটেক্টর দিচ্ছেন, তাই তো? ওকে, তো আজকে নতুন বছরে আমরা আপনাদেরকে দেখিয়ে দিলাম ল্যাপটপের প্রাইসগুলো, জানিয়ে দিলাম একদম রিজনেবল প্রাইসে যারা ল্যাপটপ নিতে চান তাদের জন্য আজকে আমরা কমফোর্ট টেকনোলজি থেকে ল্যাপটপ দেখিয়ে দিয়েছি। তো আজকে পর্যন্তই নমন ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ আপনার ভিউয়ার্সদেরকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।